সিটি নির্বাচনের তারিখ ঘোষণায় উৎসবের আমেজ বইছে রংপুর নগরীতে। ভোট ঘিরে নানা হিসেব নিকেশে ব্যস্ত রাজনৈতিক দলগুলো, ভোটাররাও করছেন চুলচেরা বিশ্লেষণ। সাদ্দাম হোসেন জেমের ছবিতে রেজাল করি মানিকের প্রতিবেদনে বিস্তারিত। 205.70 বর্গ কিলোমিটার আয়তনের রংপুর সিটি কর্পোরেশনের লোকসংখ্যা প্রায় 8 লাখ, যেখানে ভোটার 3,58,000। 33টি ওয়ার্ড রয়েছে এই সিটিতে। রংপুর সিটি কর্পোরেশনের ভোটের তারিখ ঘোষণার পর ঝড় উঠেছে চায়ের কাপে। কে হবেন প্রার্থী, কার গলায় পড়বে বিজয়ের মালা, এই নিয়ে বিশ্লেষণের শেষ নেই নগরবাসীর। তারিখ ঘোষণা হওয়াতে আমরা অবশ্যই খুশি। আমরা চাচ্ছি ভোট সুস্থভাবে হোক, রংপুর সিটি কর্পোরেশনের যোগ্য প্রার্থী একজন নির্বাচিত হোক, হয়ে জনগণের কল্যাণে কাজ করুক, মেয়র এবং কাউন্সিলর ভালো একজনকে পাই, আর আমরা সুস্থভাবে যেন ভোটটা দিতে পারি। ভোট সামনে রেখে চাঙ্গা তৃণমূলের রাজনীতিও, প্রার্থী বাছাইয়ে বিভিন্ন রাজনৈতিক দল মাঠে নেমে পড়েছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ভোটের লড়াইয়ে থাকার কথা জানালেও বিএনপির দাবি, এই সরকারের অধীনে সুষ্ঠু ভোট সম্ভব নয়। সরকারি দলের প্রার্থী হলে, আওয়ামী লীগের প্রার্থী হলে আমরা ব্যাপক উন্নয়ন করব। এই সিটি কর্পোরেশনের মাধ্যমেই উন্নয়নটা সম্ভব। 23 ডিসেম্বর 2022 রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। একদিকে আনন্দিত, একদিকে আমরা আনন্দিত নই এই জন্যই যে আপনারা জানেন জনগণ তাদের ভোট দিতে পারে না। রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে এখানে এবং নিরপেক্ষ হবে, এটাই আমরা আশাবাদ ব্যক্ত করতেছি। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মধ্য দিয়ে রংপুর সিটিতে যোগ্য নেতৃত্ব আসবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। রিজাল করি মানিক, নিউজ 24, রংপুর।